শনিবারের রবিবারে এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো হাজরা মোড়ে হাড্ডা হাড্ডি সভার পর। একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়ে তৃণমূলের চোখে চোখ রেখে সভা করার পর বিজেপি নেতৃত্বে এই মুহূর্তে যে সাংবাদিক বৈঠক করছেন, সরাসরি চোখ রাখবো সেই সাংবাদিক বৈঠক। ছুঁয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মেঘালয়ে ওনাদের এমএলএ নেই, কিছু নেই, কোথা থেকে সরকার তৈরি হবে? দেখুন, সেই জন্য তো কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছিল, কারণ ঠিকমতো হিসেব দিতে পারছিলেন না এরারা। আবার প্রয়োজনে তাই হবে, যদি সাধারণ মানুষ উপকারই না পায় তাহলে সেই প্রকল্প চালিয়ে লাভ কি? কংগ্রেসের এক সাংসদ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছেন, মধ্যপ্রদেশের কংগ্রেসের এক সাংসদ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছেন। দেখুন, ওনাদের নেতা ভারত জোড়ো যাত্রা করছে আর ওনাদের সিট কমে যাচ্ছে। গুজরাটে জনগণ ওনাদেরকে কি অবস্থা করলেন দেখলেন তো, হিমাচল প্রদেশটা কোনোভাবে বাঁচিয়েছে তাও আমাদের সাথে, ভোটের পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 0.9%, দু চারটে সিট এদিক ওদিক হয়ে গেলে আমাদের সরকার হয়ে যেত। তো ওনারা সেই জন্য এই সমস্ত কথা বলে নিম্ন রুচির পরিচয় দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। মেডিকেল কলেজে 100 ঘন্টারও বেশি সময় ধরে অনশন চলছে। ওমান ভাই, ওমান দেখুন, এটাই তো উন্নয়নের মডেল, এগিয়ে বাংলা মডেল। যাদের বাড়ি তিনতলা চারতলা থাকবে তাদেরই বাড়ি পাওয়া যাবে, গরিব মানুষ বাড়ি পাবে না। ওই যে গোয়াল ঘরের ছবি তুলে দিতে বলছে, যে দেখেছেন তো তৃণমূল কংগ্রেস নেতারা, ব্যাস এবার শুভেন্দু দল পালা। আমি অনেক বলেছি, আমার গলা মনে আমি আপনাকে বলেছি, ধরা পড়া না পড়া আমার কাজ নয়, আমাদের কাজও নয়। আমি খুব রাজনৈতিক সচেতন ভেবে বলি, দীর্ঘদিনের জনপ্রতিনিধি। আমি আপনাদের কাছে বলেছিলাম যে লড়াইটা অন্তিম পর্যায়ে এসে গেছে, তার কারণ নিয়োগ দুর্নীতি, ওএমআর মার্কশিট জাল সব সামনে এসে গেছে। তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে বলছে 58,000ই ভুয়া নিয়োগ। তদন্তকারী সংস্থা পাবলিক ডোমেনে এসছে, গাজিয়াবাদের ওএমআর মার্কশিট পুরো জাল। দিয়ে দিতে গেলে এই রাজ্যের এমনিতে দেউলিয়া অবস্থা, বেতন বন্ধ হবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। আর অন্যদিকে কয়লা দুর্নীতি সবচেয়ে বড় করাপশন হয়েছে গত 5 বছরের মধ্যে, তাতে 2400 কোটি টাকার করাপশন হয়েছে। একজন নেতা রাজ্যের শাসক দলের, মানে বলা যেতে পারে, মানে ডিফ্যাক্টো যিনি চিফ মিনিস্টার, তিনি নিজেই 1,000 কোটি টাকা হজম করেছেন। তাই এই ব্যবস্থাগুলোর কয়েকটা আইনি লড়াই ডেট ছিল, সেই ডেট আমি বলেছি, কয়েকটা ডেট সামনেও আছে, আগামী দিনেও আছে। ভারতবর্ষে যে সরকার আছে, এই সরকার বা তদন্তকারী সংস্থা, তারা সবসময় জুডিশিয়ারিকে, প্রমাণকে মান্যতা দেয়। পশ্চিমবঙ্গের মতো ফলস মামলা ভারতবর্ষের কোনো সরকার করে না। স্বাভাবিকভাবে আমাদের স্থির বিশ্বাস, রুচিরা নারোলার অ্যাকাউন্টে যেভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ণের শাখায় ভ্যাটের মাধ্যমে টাকা গেছে কয়লার, যেভাবে 15, 16, 17 দুটো আর্থিক বর্ষে 4 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডে ট্রান্সফার হয়েছে, তার ফলে কালকে হতে পারে, কালকেরটা পরশু হবে না, এর ফাইনালি মধু কোড়ার ক্ষেত্রেও যা হয়েছে, ওমপ্রকাশ চৌটালার ক্ষেত্রেও যাই হয়েছে, কয়লা চোর, গরু চোর এবং মেধা বিক্রি, এদের ক্ষেত্রেও পরিণতি একই হবে, এটাই রাজ্যের বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলেছে, এখনো বলছে। শুনুন, ইতিমধ্যে আপনারা দেখেছেন 18 অক্টোবর একটা খসড়া পঞ্চায়েতের রিজার্ভেশন করা হয়েছিল, পার্টির পক্ষ থেকে 2 নভেম্বর অবজেকশন দেওয়া হয়েছে স্টেট ইলেকশন কমিশনে, 25 নভেম্বর ফাইনাল রোস্টার বের করানো হয়েছে, কিন্তু সেখানে পঞ্চায়েতের অ্যাক্ট মানা হয়নি। স্টেট পার্টি গতবারে মামলা করেছিলেন প্রতাপ ব্যানার্জি, তার আগে মামলা করেছিলেন
শিশির বাজরিয়া। এবারে স্টেট পার্টি বিরোধী দলনেতাকে মামলা করার জন্য দায়িত্ব দিয়েছেন। পার্টির পক্ষ থেকে আমি যে মামলাটা করেছি, আজকে প্রথম হিয়ারিং হয়েছে, তাতে আমরা চাই সঠিক সময়ে পঞ্চায়েতের ভোট। কিন্তু যেভাবে ওবিসি রোস্টার করা হয়েছে পঞ্চায়েতের আইনকে সুপারসিড করে, আমরা ত্রুটিমুক্ত ওবিসি রোস্টারের পরে নির্বাচন চাই। আপনারা জানেন 2011 সালের সেন্সাস অনুযায়ী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি রিজার্ভেশন হবে। রাজ্যের সরকার 11 সালের এসসি এসটিতে রিজার্ভেশন মেনেছে। ওবিসির ক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গে হিন্দু ওবিসিদের অবস্থা একেবারেই খারাপ, এখানে একটা নতুন ওবিসি আছে, তোষণকারী ওবিসি মমতা ব্যানার্জি, সেই ওবিসিতে সার্ভে না করে রিজার্ভেশন হয়েছে, এটা এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নমিনেশন ফাইলের অপশান স্টেট ইলেকশন কমিশন অফিস থেকে বিডিও অফিস পর্যন্ত সব জায়গায় ওপেন রাখতে হবে। বিডিও অফিসে আটকালে এসডিও অফিসে আসবে, এসডিও অফিসে আটকালে ডিএম অফিসে আসবে, ডিএম অফিসে আটকালে স্টেট ইলেকশন অফিস সরোজিনী নাইডু অফিস স্ট্রিটে, সেখানে এসে নমিনেশন করবে। দ্বিতীয় পয়েন্ট বিজেপির। তৃতীয় পয়েন্ট, রুট লাইনিং, 48 ঘন্টা বুথ পাহারা এবং কাউন্টিং হল তাকে সুরক্ষিত করতে হবে সিসিটিভি মনিটরের মধ্য দিয়ে এবং সিএপিএফ দিয়ে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স। 13 সালের উদাহরণ আছে, 13 সালে 400 কোম্পানি সিএপিএফ দিয়ে ভোট হয়েছে। 18 সালের উদাহরণ আছে, ভাঙড়ের পায়ার গ্রিডের লোকেদের নমিনেশন অ্যালাউ করা হয়েছিল হোয়াটসঅ্যাপে, অনলাইনে, এই একাধিক উদাহরণ আছে। সাথে সাথে আমরা যেটা এবারে চেয়েছি যে কোর্ট সরাসরি ইন্ডিপেন্ডেন্ট অবজারভার কাউন্টিং হলে দিক, কোর্ট ইন্ডিপেন্ডেন্ট, রাজ্যে 300টা যদি ব্লকে কাউন্টিং হয়, 300টা জায়গায় একজন করে কোর্ট অবজারভার দিক। কারণ গতবারে আমি তৃণমূলের সঙ্গে ছিলাম 18 সালে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি সরাসরি মুখ্যমন্ত্রী রিগিংয়ে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলা পরিষদগুলো বিজেপি পেয়েছিল মধ্যরাত্রে বাক্স বদল করে পদ্ম ফুলে একাধিক ছাপ লাগিয়ে, আজকে সেইগুলোকে বাতিল দেখানো হয়েছে। তাই আমরা এর পয়েন্টের ভিত্তিতে গেছি। আশা করব নোটিফিকেশনের আগে যখন আমরা গেছি, জুডিশিয়ারি পশ্চিমবাংলার থার্ড গভর্নমেন্ট পঞ্চায়েত, তার যে সাংবিধানিক যে বিষয় রয়েছে তাকে রক্ষা করবে। শুভেন্দুদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুলের হুমকি দিয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সাংসদ গুজরাট নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রীকে কার্যত ভুলের হুমকি কংগ্রেস সাংসদের। দেখুন, কংগ্রেসের যে প্রাক্তন মন্ত্রী দিয়েছেন এটা মধ্যপ্রদেশে, তিনি জানেন গুজরাট দেখার পরে তিনি আতঙ্কিত, তিনি জানেন 23-এর নির্বাচনে তার আর এমএলএ হওয়া হচ্ছে না, তাই নরেন্দ্র মোদীকে পৃথিবী থেকে সরাতে হবে। এগুলো যত বলবে দেউলিয়া কংগ্রেসের স্বরূপ তত উন্মোচিত হবে, হিমাচল নিয়ে নাচার কিছু নেই। এটা আমার ব্যক্তিগত মত, পার্টির মত নয়, হিমাচলও মধ্যপ্রদেশ হবে, 5-6 মাস লাগবে। মেঘালয় 2020 সালের 18-ই হাজরা একেবারে হাড্ডাহাড্ডি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কার্যত নীলছড়া দূরত্বেই বিজেপি সভা করল। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপি রাজ্য নেতৃত্বের প্রায় সভায় শুধুমাত্র দিলীপ ঘোষ বাদ দিয়ে সবাই উপস্থিত ছিলেন এবং সেই সভা থেকে আরও একবার হুঁশিয়ারি। ডিসেম্বরকে সামনে রেখে, কেলেঙ্কারিকে সামনে রেখে সেই খবরে আমরা ছিলাম। এবার আসি অনির্বাণের অভিমানের আজকের বিতর্কে। এসব যখন চলছে তখন এই খাস কলকাতার বুকে একটি মেডিকেল কলেজে একদল ছাত্র অনশন করছে। কি চায় তারা? বিশেষ কিছু নয়, তারা নির্বাচন চায়, বাইরের নয়, ভিতরে, মানে ছাত্র সংসদের নির্বাচন। আপনি জিজ্ঞাসা করবেন কি হয় নির্বাচনে? নির্বাচিত একটা ছাত্র সংসদ থাকলে ছাত্রদের দাবি দাওয়া, পাওয়া না পাওয়া, নতুন করে কি চাই, এই সব কিছু বলতে জানাতে সুবিধা হয় এবং এটা দেশের ব্যবস্থার মধ্যে একটা স্বীকৃত ব্যবস্থা। এমন নয় কেউ কাউকে দয়া করে দিয়েছিল কোনো দিন আবার ফেরত নিয়ে নিয়েছে। তা এখানে একটা ব্যবস্থা যা স্বীকৃত, তা 6 বছর ধরে পড়ে রয়েছে, অর্থাৎ নির্বাচনটা হচ্ছে। এই ছাত্রদের দাবি শুধু একটাই, একটা নির্বাচন করুন, একটা নির্বাচিত ছাত্র সংসদ দিন।
এমনটা বলছেন না যে আমাদের ছাত্র সংসদটা ছেড়ে দিই, যদি নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদে তৃণমূল যেতে, অন্য যে কোনো দল যেতে, তৃণমূল সমর্থিত তৃণমূল ছাত্র পরিষদ যেতে, তাতেও তাদের আপত্তি নেই। তবু কেউ তো একটা থাকবে যাকে গিয়ে ধরা যাবে, বলা যাবে হাসপাতালে ছাত্রদের প্রত্যেক দিনকার দৈনিক দাবি দেওয়ার জন্য রোগী কল্যাণ সমিতির বকলমে তৃণমূলের বিধায়ক সাংসদদের কাছে দরবার করতে হবে না, আর সুপার অসহায়ভাবে প্রত্যেক দিন বলবেন না এটা তো আমার জানানোর উপায় নেই। ঠিক এইটুকু দাবি নিয়েই অনশন করছেন ছাত্ররা, আর সেই দাবিতে রোজ মুখের কথায় চিড়ে ভেজানোর চেষ্টা করছে সরকার। আজও গেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী, বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই জানেন যে হাসপাতালে পুলিশ ঢুকছে রাত বিরেতে, কেন ঢুকছে আমরা এখনও তার কোনো সার্থকতা খুঁজে পাইনি। পুলিশ কিছু করেনি কিন্তু পুলিশকে কিছু প্রস্তুতি নিচ্ছে, যেমনটা নিয়েছিল বিধাননগরে ছাত্ররা ভাবছে, তবে তারা ভয় পাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী বারবার বার্তা পাঠাচ্ছেন নির্বাচন হবে, একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু যখনই ছাত্ররা জানতে চান কবে হবে, কোন দিন হবে, তখন তার সদুত্তর পাওয়া যায়। নির্বাচন না হওয়ার পিছনে এমনকি G20 বৈঠকের কথাও বলা হচ্ছে, ইহেন নানা সম্ভাব্য অসম্ভাব্য সম্ভব অসম্ভব কারণ নিয়ে শেষমেশ নির্বাচনটা হচ্ছে। আর এখানেই আমাদের প্রশ্ন, আসবো আজকের বিতর্কে, এই একটা নির্বাচনের ভয় কি আসলে শাসকের সার্বিক কোনো ভয়ের সামান্য একটা অংশ মাত্র, একটা ঝলক খাস কলকাতার বুকে যাতে শাসককে অসম্মানিত না হতে হয়, আসবো সেই বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। বড় সড়ক কোনো ভোট নয়, পুরো ভোট, পঞ্চায়েত নিজের পক্ষে উপনির্বাচনও নয়, একটা মেডিকেল কলেজ তার ছাত্র সংসদ নির্বাচন, নির্বাচন করাবে কি রাজ্য সরকার, কিন্তু সেই নির্বাচনেও বিস্তর টালবাহানা। পড়ুয়াদের অনশনে একটা একটা করে 100 ঘন্টা পার, একে একে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা। সবসময় অথরিটির কাছেই জানতে চেয়েছি যে ঠিক কী কারণে তারা ইলেকশন করাতে পারবেন না, তারা বলেছেন একটা হায়ার অথরিটির চাপেই বোধ হয় এটি হচ্ছে, কিন্তু সেই হায়ার অথরিটি অর্থাৎ আমাদের মেডিকেল এডুকেশনের যার হায়ার অথরিটি, তাই না, তারা যখন আমাদের কলেজে এসেও বললেন যে তাদের পক্ষেও এটা করানো সম্ভব হচ্ছে না, আমরা এখনও তাদের সাথে আলোচনা করেছি, তাদের কথা থেকে যেটা স্পষ্ট যে তারা কোনোভাবেই মেডিকেল কলেজ ইলেকশন করাতে চান না, এবং তাদের যে কারণগুলি দেখাচ্ছে সেটি আমাদের পক্ষে মেনে নেওয়া যাচ্ছে না, তাই জন্য আমরা আন্দোলনকে এখনও চালিয়ে যাচ্ছি। পড়ুয়ারা অনশনে অসুস্থ, স্বাস্থ্যমন্ত্রী জানেন না কলেজ চত্বরে পুলিশ ঢুকছে, জানেন না পুলিশ মন্ত্রী তারপরেও কেন এত অনীহা ভোটে। আমার রিকোয়েস্ট ছিল যে অনশনটা বিচ্ছেদ করা হোক, এবং ওরা যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচন নিশ্চিতভাবে হবে, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা চলছে, ফলে এই মুহূর্তে সঠিক তারিখ বলা সম্ভব নয়, কিন্তু নিশ্চয়ই প্রভাব অন্যদের আছে, তার জন্যেই এত বেশি ডিমনস্ট্রেশনে এরা অংশ নিয়েছে। ছাত্র সংসদের নির্বাচন আজকে একটা কলেজ, একটা ইউনিভার্সিটি, সেখানে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, কী কারণের জন্য? ভোটে মত নিতে ভয় কিসের? কোনো জায়গায় যেখানে যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল সবকটা জায়গাকার ভোট বন্ধ করে দিচ্ছেন, কী কারণের জন্য? তার মানে জানেন যে ভোট হলে বেগ পেতে হবে। কোভিডের জন্য ঠিক কোনটা বন্ধ আছে, রাজ্যে যেসব পরীক্ষা চলছে তার সঙ্গেই বা মেডিকেলের যোগ কি? তাহলে কি আসল ভয় এই প্রভাবিত হওয়া নিয়েই? শাসক দলই তো বলে রাজ্যে বিরোধীদের পাশে মানুষ নেই, সংখ্যার হিসেবেও এই তো গত বছরই সরাসরি 294-এর মধ্যে 219টা আসন ঝুলিতে পুরে ক্ষমতায় আসা, দল বদলে সে হিসেব আরে বহরে বেড়েছে আরও, তারপরেও ভয়টা কিসের? অচল অবস্থা তৈরি করেছে রাজ্য সরকার, রাজ্য সরকারের অগণতান্ত্রিক মনোভাব। 2016 থেকে সমস্ত নির্বাচন তারা বন্ধ করে দিয়েছে, তার কারণ হচ্ছে ছাত্র আন্দোলনের প্রতি, ছাত্রদের প্রতি এবং বিশেষ করে নিজেদের দলীয় সংগঠনের প্রতি তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা মুষ্টিমেয় কিছু ছাত্রকে বা কিছু সংগঠনকে তারা একটা লুঠে ইজারা দিয়েছে বিভিন্ন কলেজে, তাই তাদের দাবি অত্যন্ত ন্যায্য দাবি। তাহলে কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অন্য কোনো হিসেবের গন্ধ পেয়েছেন? 2006 মানুষের জনাদেশে ক্ষমতায় আসার 3 বছরের মাথাতেই বামেদের সব হিসেব ওলট পালট করে দিয়েছিলেন যিনি, তিনি কি তাহলে ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন, তাই ভোটে এত অনীহা? রিপাবলিক বাংলা। শাসকের এই ভয় নিয়ে বিতর্কে আসবো, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের কাছে জানাবো, ব্রেক করবো, এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ব্রেকিং
বকটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হলো সিবিআই হেফাজতে। বকটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ কয়েকদিন আগে গ্রেপ্তার হয়, তার মৃত্যু হলো সিবিআই হেফাজতে। 3রা ডিসেম্বর গ্রেপ্তার করা হয় লালন শেখকে। রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে তাকে জেরা করা হচ্ছিল, সিবিআই হেফাজতেই ছিল লালন শেখ। মৃত্যু হয়েছে লালন শেখের। কথা বলবো মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে বা সিবিআই ক্যাম্প সূত্রে, লালন শেখের মৃত্যু কিভাবে হলো? জানা যাচ্ছে যে 3রা ডিসেম্বর সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ড থেকে, এবং তারপরে কিন্তু 6 দিনের তো সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছিল লালন শেখকে, এবং বকটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে লালন শেখকে চিহ্নিত করেছিল সিবিআই। এরপর প্রথম দফার সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছিল 10ই ডিসেম্বর, এবং 3 দিনের সিবিআই হেফাজত পেয়েছিল লালন শেখকে। এবং সেই যখন জেরা পর্ব চলছিল, আজ সিবিআই যে অস্থায়ী ক্যাম্প রয়েছে রামপুরহাটে, সেখানে তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। কিভাবে মৃত্যু হলো সেটা পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ জানাচ্ছে, এবং মৃতদেহ নিয়ে যাওয়া হবে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই ময়না তদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিভাবে মৃত্যু হয়েছে, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে কিন্তু কুয়াশা রয়েছে। পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারছে না কিভাবে মৃত্যু হয়েছে, তবে সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে এটা পুলিশ কনফার্ম করছে। যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে হেফাজতে থাকাকালীনও নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেক আপ ইত্যাদির ব্যবস্থা থাকে, বা অনেক ক্ষেত্রে কোর্টের এমন নির্দেশও থাকে। লালন শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী এবং অত্যন্ত গুরুতর অভিযুক্ত এই বকটুই হত্যাকাণ্ডে, সেক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে যখন জেরা চালাচ্ছিল সিবিআই, তেমন কোনো রেগুলার মেডিকেল চেক আপের ব্যবস্থা ছিল কি, বা কোনো নির্দেশ ছিল কি আদালতের তরফে? মনোরঞ্জন, দেখো তাকে কিন্তু 10 তারিখেই মেডিকেল চেক আপ করানো হয়েছিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, এবং নির্দিষ্ট সময়ে যেভাবে প্রত্যেকবার আদালতে হাজির করানোর আগে সে সমস্ত আসামিকে মেডিকেল টেস্ট চেক আপ করানো হয়, সেই মতে কিন্তু চেক আপ চলছিল। আলাদা করে একে 1 দিন বা 2 দিন অন্তর মেডিকেল চেক আপ করাতে হবে এমন কোনো নির্দেশিকা ছিল না, বা সেরকম কোনো সূত্র মারফত জানাও যাচ্ছে না। তাই এইভাবে কীভাবে মৃত্যু হলো সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গেছে। মনোরঞ্জন, একটা বিষয় তোমার কাছ থেকে বুঝতে চাইবো, এই লালন শেখ এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুতর অভিযুক্ত এই মামলাতে, যে তার দরজা ভেঙে হার্ড ডিস্কের খোঁজ চালিয়েছিল সিবিআই বকটুই হত্যাকাণ্ডের পর, সেহেন লালন শেখকে গ্রেপ্তার করার পর এবং হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের সূত্রে বকটুই সম্পর্কে নতুন কিছু কি সিবিআই জানতে পেরেছিল? তুমি বলছিলে টানা জিজ্ঞাসাবাদ চলছিল। হ্যাঁ, দেখো লালন শেখকে কিন্তু প্রথম থেকে মূল আসামি বলেই সিবিআই চিহ্নিত করেছিল। আমরা শেষবার যেদিন ঘটনা ঘটে, যে রাতের ঘটনা, অভিশপ্ত রাত, তার পরের দিনই আমরা তাকে রামপুরহাটে পেয়েছিলাম, তার বাইট করেছিলাম, এবং সেই বাইট আমাদের রিপাবলিক বাংলায় কিন্তু এক্সক্লুসিভলি চলেছিল। এবং তারপর গ্রামের যখন এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছিল, সেই সময় গ্রামেও দেখা গেছিল লালন শেখকে কয়েক মুহূর্তের জন্য, তারপর সে পালিয়ে যায় তার বাড়ি থেকে, সে বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই, একটি পোষ্য কুকুর উদ্ধার হয়েছিল, এবং লালনকে কিন্তু বারবার খোঁজা হচ্ছিল, তন্ন তন্ন করে খুঁজছিল সিবিআই। শেষ পর্যন্ত ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছিল লালন শেখকে, লালন শেখ পালিয়ে বেড়াচ্ছিল, এবং লালন জাহাঙ্গীর শেখ, জাহাঙ্গীর শেখ হচ্ছে উপপ্রধান ভাদু শেখ খুনের খুনের পাল্টা যে ঘটনা ঘটেছিল তার অন্যতম মূল অভিযুক্ত, কিন্তু এই জাহাঙ্গীর শেখ লালনের, লালন জাহাঙ্গীরকে দিয়ে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ কিন্তু একটা তথ্য সামনে আসছিল। সেক্ষেত্রে লালন কি বিশেষ কোনো চাপে পড়ে গেছিল, যে যখন এইভাবে যে তথ্য সামনে আসছিল যে তাদের একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই প্রশ্ন উঠছে অনির্বাণ। তবে পুরো বিষয়টা এখনো শেষ যে মেডিকেল চেক আপ মনোরঞ্জন, সেই চেক আপে লালনের শরীরে কি কোনো রকম কোনো সমস্যা ধরা পড়েছিল, কিছু জানা গেছিল সেই মেডিকেল চেক আপের রিপোর্ট সম্পর্কে, কিছু জানা আছে, জানা যাচ্ছে? দেখো সেই মেডিকেল চেক আপের রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য কিন্তু সামনে আসেনি। যেটা জানা যাচ্ছিল যে নিয়মিত যে রয়েছে, যে প্রত্যেক আসামিকে আদালতে নিয়ে যাওয়ার আগে যে তার মেডিকেল চেক আপ করানো হয়, সেই নিয়ম মেনেই কিন্তু মেডিকেল চেক আপ করানো হয়েছিল 10 তারিখে, এবং তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছিল। তার সেই সময় নিশ্চয়ই কোনো সেইভাবে শারীরিক অসুস্থতার কারণ সিবিআই হয়তো জানতে পারেনি, কারণ যদি জানতে পারতো তাহলে রামপুরহাট সিবিআই অস্থায়ী ক্যাম্পেই সিবিআই হেফাজতে সে ছিল, এবং তার জিজ্ঞাসাবাদ চলছিল।
তখনই মৃত্যু হয় লালন শেখের। সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না মৃত্যুর কারণ সম্পর্কে, তার কারণ এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট হাতে আসেনি। প্রাথমিক কোনো অনুমানও সিবিআই সূত্র থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি বা চিকিৎসকদের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। রিপাবলিক বাংলা নিশ্চিতভাবে এই খবরকেও চেস করবে এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে লালন শেখের মৃত্যু হল। আমি আবারও ফিরে আসবো অনির্বাণের রোগীমানের আজকের বিতর্কে, মেডিকেল কলেজের ছাত্রদের অনশন এবং ছাত্র সংসদের নির্বাচনের দাবি প্রসঙ্গে আজকে অনির্বাণের রোগীমানের বিতর্ক। আর সেই বিতর্কে আমার আজকে প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, ঝুলিতে বিপুল জনাদেশ তবুও শাসকের ভয় কেন ভোটে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। ডক্টর তন্ময় মুখার্জি আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা রায় তৃণমূলের পক্ষে। আমার সঙ্গে রয়েছেন শায়নদীপ মিত্র সিপিআইএম মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অনিন্দ রায় চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বসু জাতীয়তাবাদী যুব পরিষদের পক্ষে এবং রয়েছেন ডক্টর স্বপন বিশ্বাস সার্ভিস ডক্টর্স ফোরামের কোষাধ্যক্ষ। আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি, কিন্তু একেবারে শুরুতে ভাস্করবাবু আপনার কাছে, বিপুল জনাদেশ, বিপুল মানে 214 তো অফিসিয়াল নাম্বারটাই ছিল, তারপরে তো এদিক ওদিক ভাঙিয়ে টাঙিয়ে মোটামুটি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু হচ্ছে, দরজা খুললে নাকি বিরোধীরা থাকবেই না মানে আরও চলে আসবে এদিকে, সেরকম একটা দলের একটা ছাত্র সংসদের নির্বাচনে ছবছর আটকে রাখার কারণটা কি বুঝতে পারছি না, কি ভয়টা করছে? সংসদের নির্বাচনটা মানে হওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু এটার সঙ্গে রাজ্য সরকারের, এটা কোনো ইলেকশন কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত মানে নির্বাচন নয়, ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং যারা আছেন তারাই কিন্তু এই নির্বাচনটা করার ক্ষেত্রে একটা ভূমিকা নেন। এটা সরাসরি রাজ্য সরকারের দায়িত্ব পড়ে না মেডিকেল কলেজ বা কলেজগুলোতে নির্বাচন করানোর। আর স্বাস্থ্যমন্ত্রী বললেন যেটা যে এখন পরীক্ষা চলছে, খেলা হবে স্লোগানটা, মানে এটা আপনি বলুন, এটা এই নির্বাচনের সঙ্গে আপনি উপনির্বাচন বা অন্য নির্বাচনগুলো বিধানসভা লোকসভা কি করে তুলনা করছেন? সেইজন্য তো প্রশ্ন, এটা আমি তো বলছি ছাত্র সংসদের নির্বাচন সমস্ত কলেজে হওয়ার এত সমস্যিত, এই দাবিটা সঙ্গত, কিন্তু কেন হতে পারছে না সেটা আপনারা যদি মেডিকেল কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসা করতেন না, এটা খেলার প্রশ্ন নয়, খেলা নয় এটা, না এটা এটা খেলা নির্বাচন মানে খেলা। দেখুন এটা মেডিকেল কলেজের অধ্যক্ষর বক্তব্য জানতে পারলে ভালো হতো, কারণ হচ্ছে ছাত্র সংসদে নির্বাচন করার দায়িত্ব কিন্তু প্রাথমিকভাবে অধ্যক্ষের, এবং এই অধ্যক্ষের দায়িত্ব থাকে কি পরিস্থিতিতে কেন নির্বাচনটা হতে পারছে না সে ব্যাপারে উনিই কিন্তু আলোকপাত করতে পারতেন, সরাসরি রাজ্য সরকারের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না কলেজ নির্বাচন করা। স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সবই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের সরাসরি দায়িত্ব নয়, খেলা হচ্ছে কিন্তু অধ্যক্ষের কাঁধে রেখে খেলা হচ্ছে। দেখুন এই মেডিকেল কলেজের ঘটনাটা বারবার প্রমাণ করে, আবারও প্রমাণ করে যে সরকার সাধারণত সমস্যার সমাধান করে, আর আমাদের রাজ্যের সরকার সমস্যার কারণ হয়। এই কারণে যে আজকে ৬ বছর ধরে যে নির্বাচনটা প্রতি বছর একবার করে হওয়ার কথা সেই নির্বাচনটা করেননি, তারপরে এইটা মনে করবেন না যে এই ছেলেরা বা এই পড়ুয়ারা হঠাৎ করে অনশনে বসেছে, এইটা নিয়ে তাদের দাবি চলছে, তারা বারবার বলছে। অক্টোবর মাসে 20 অক্টোবর কলেজ কাউন্সিলিং এর মিটিং এর পরে একটা নোটিশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে, তারপরে নভেম্বরে মিটিং হয়েছে, হয়ে দিন ঠিক করা হয়েছে, বলেছে 22শে ডিসেম্বর নির্বাচন হবে, তারপরে হঠাৎ করে সব বন্ধ নোটিশ দিয়েছেন। কে নোটিশ কে দিয়েছে? আপনি কথা বলবেন, নোটিশ কে দিয়েছে বলবেন, রাজ্য সরকার কি দিয়েছে? এবার এবার শুনুন, তারপরে হচ্ছে এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে এরা কোনো কারণ বলতে পারছেন না কেন বন্ধ করলেন, কবে হবে এই কলেজ কাউন্সিল, কলেজ কাউন্সিল মানে কি, কলেজ কাউন্সিল রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, তারা ওট বস করেন নভেম্বর ইনস্ট্রাকশনে, তাদের টিকিটা বাঁধা আছে নভেম্বরে, এরা জানেন সহজ সমাধান আছে যে একটা কলেজে ৬ বছর ভোট হয় না, ছাত্রদের দাবি সে ভোটটা হোক, এখানে আমাদের রাজ্যে এখন তিনটি কারণে এটা করাবে না এরা, কারণ এটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকার, এরা জেনেও তেনেও প্রকারণও ক্ষমতা দখল করে রাখবে। নির্বাচন না হলে সরকার কিভাবে ক্ষমতা রাখবে, মানে সরকারি দল কি সরকারের হাতে থাকলো, কিন্তু সরকারি দল কি বকলমে ক্ষমতা ভোগ করে? সরকারি দল বকলমে ক্ষমতা ভোগ করে আপনি জানেন না, এখানে হচ্ছে তৃণমূলের ছাত্র নেতারা হচ্ছে বসে থাকে, তারা একটা আইডি ব্যাগ দিতে গেলে 150 থেকে 250 টাকা চার্জ করে স্টুডেন্টদের কাছ থেকে, এখান থেকে তোলা ওঠে। আপনাদের মনে থাকবে যে এই যে কেকের অনুষ্ঠান হয়েছিল, একটা কলেজ ফেস্টিভ্যাল,
সেখানে হচ্ছে সাংসদ সৌগত রায় বলেছেন 30-50 লক্ষ টাকা খরচ হয়েছে, এরাই পয়সাটা পায় কোথা থেকে, কোথা থেকে তোলে? কিন্তু তার কি কোনো তদন্ত হয়েছে, কোথা থেকে পেয়েছে আমরা কি জানি এখনো? বেশ, আমি এর জন্য হবে, আমি সায়নদীপ বাবুর কাছে যাই। সায়নদীপ বাবু, তোলার জন্য নির্বাচন তাকে তুলে রাখা আছে? ধরুন চিকিৎসা ব্যবস্থা ক্ষেত্রটা পশ্চিমবাংলায় ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে। এই মেডিকেল কলেজ থেকে রেমডেসিভির চুরি করেছিল, নাম জড়িয়েছিল নির্মল বাজি, অবিসংবাদী তৃণমূলের চিকিৎসক নেতা। আমরা জানি আমাদের রাজ্যে সর্বোচ্চ স্পেশাল সরকারি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয়েছিল। আমরা জানি যখনই ইডি সিবিআই গরিব মানুষের যারা টাকা চুরি করেছে তাদের ডেকেছে, সেই চোরগুলোর আস্তানা হয়েছিল হয় মেডিকেল কলেজ নয় পিজি। কার্যত একটা ঘুঘুর বাসা পরিণত হয়েছে এই গোটা চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ব্যবস্থায়। এখন সেই ঘুঘুর বাসা ভাঙবার জন্য যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে ছাত্ররা, আপনি জানেন যে কয়েকদিন আগে এই ছাত্র সংসদ নির্বাচনে যারা আন্দোলন করছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, তাদের ওপর হামলা করার জন্য তৃণমূল গুন্ডা বাহিনী পাঠিয়েছে, দুজন ছাত্র সেখানে দাঁড়িয়ে আক্রান্ত হয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। 16-2022 কোন নির্বাচন হয়নি, শুধু মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন নয়, গোটা রাজ্যের সমস্ত ছাত্র সংসদ নির্বাচন 17-এ শেষ, তারপর 2022 মুক্তিখানে কোথাও হলো না। 2019-20 তিনটে ছাত্র সংসদ নির্বাচন হলো, প্রেসিডেন্সি, যাদবপুর, ডায়মন্ড হারবার, তার দুটোতেই এসএফআই জিতল। সব জায়গায় এটা বন্ধ করে রাখার মূল কারণ হলো যে সব জায়গায় এই মৌরুসি পাট্টাটা গোটাটাকেই নিজেরা নিয়ন্ত্রণ করবো, এবং সেটা নিয়ন্ত্রণ করে আজকে হাসপাতালগুলোতে দালাল রাজ চলছে, সাধারণ রোগীরা বেড পায় না, চিকিৎসা পায় না। এর সঙ্গে কি ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, নির্বাচনটা আটকে রাখার কোনো সম্পর্ক আছে কিসের সাথে? এগুলোর সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনটা আটকে রাখা? হ্যাঁ অবশ্যই, এই যে গোটা, কারণ একটা ছাত্ররা যদি তাদের ডেমোক্রেটিক দাবিগুলো তুলতে পারে, তাহলে তো এই মৌরুসি পাট্টা, এই দালাল রাজ, ইউনিভার্সিটি মেডিকেল কলেজের মধ্যে সিন্ডিকেট, সেটা চালানো যাবে না। করোনার সময় আমরা জানি না যে কিভাবে অক্সিজেনের সিলিন্ডার, বেড নিয়ে দালাল রাজ হয়েছে, এবং তৃণমূলের নেতারা সেখানে বেড, অক্সিজেন বিক্রি করে তারা রোজগার করেছে, এগুলো আমরা জানি না। সেই দাবিগুলো, লেজিটিমেট দাবিগুলো তুলতে যেতে না পারে, এবং ছাত্রদেরও তো মেডিকেল কলেজের বেশ কিছু সমস্যা আছে, তাদের হোস্টেলের সমস্যা, তাদের স্টাইপেন্ডের সমস্যা, আরো নানান ধরনের সমস্যা, সেই সমস্যার দাবিগুলো তারা জানাবেন কোথায়? জানাবার কোনো জায়গা নেই। বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাদেরও কিছু করণীয় নেই, কারণ স্বাস্থ্য ভবন সেটা নবান্নের নির্দেশে চলছে, আর আমরা জানি তৃণমূলের দুজন ডাক্তার নেতা তারা এখন গোটা কলেজগুলোতে আমি কি বলবো জমিদারি কায়েম করেছে। বেশ, আমি অনিন্দ্যবাবুর কাছে আসি। অনিন্দ্যবাবু, আমার প্রশ্ন একটাই ছিল, এই বিপুল জনাদেশ নিয়ে সরকার এসেছে, যার শাসক দল রয়েছে, তাদের নির্বাচন ভীতিটা কেন, কোথাও তারা ভীতি কাজ করছে? যাচ্ছেন সবাই, বারবার গিয়ে বলছেন মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, খুব উদ্বিগ্ন স্বাস্থ্য সচিব থেকে অর্থমন্ত্রী, কেউ বলছেন না নির্বাচনের তারিখটা কবে। দেখুন, যদি হয় নির্বাচন, গণতন্ত্রের হবে পুনর্বাসন, আর সর্বগ্রাসী ক্ষমতা, তার নাম মমতা। আমি আপনাকে বলি যে 22-12-2022 হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে নির্বাচন হবে, এই 22-12 নির্বাচন হয়েছিল, হবার কথা ছিল, দেখা গেল যে 22-12 নির্বাচনটা ডিফার হয়ে গেল। এবার আজকে চন্দ্রিমা পাটচাষ গেছে, ভাস্করবাবু একটু আগে বলছিলেন যে এখানে সরকারের কোনো ব্যাপার না, যে সরকারের যখন ব্যাপার না চন্দ্রিমা পাটচাষ গেলেন কেন, চন্দ্রিমা পাটচাষ কথা বলতে গেলেন কেন? তাহলে এই যেখানে নির্বাচনটা হলো, এক মিনিট আপনাকে বলতে দেবো না, তাহলে কিন্তু পুরো হয়ে নির্বাচন হবার কথা ছিল যখন 22 তারিখ, সেই 22 তারিখ হাসপাতাল কর্তৃপক্ষ যখন করতে দিল না, তাকে শোকসভা সাসপেন্ড করা হলো। আসলে যে ডিজাইনটা আপনি দেখেন না, এটা একটা কসমেটিক ডিজাইন। আপনার মনে আছে ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের নির্বাচনে শান্তনু সেন আর নির্মল মাঝির মধ্যে মারামারি হচ্ছে, ডাক্তারদের রাস্তায় ধরে পেটানো হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি হয়েছে, ডাক্তারদের স্বাস্থ্য ব্যবস্থা মেরুদণ্ডটা যিনি ভেঙে দিয়েছেন, তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে পা নিয়ে পায়ে চোট পেয়েছেন, এই নিয়ে বিতর্ক আছে, উনি বলছেন সব গরিব মানুষ এখানে চিকিৎসা করাবে, নিজের চিকিৎসা কোথায় হচ্ছে? নন্দীগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতালে হলেন না, ওখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে এসে পিজি হাসপাতালে উনি ভর্তি হলেন। যদি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকতো, মুখ্যমন্ত্রী এখন ভয় করে, তিনি বলেছেন ফিরিয়ে দেন, যদি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকতো আমাদের মতো সাধারণ মানুষ
আজকে পিজি হসপিটাল মেডিকেল এনআরএসে ভর্তি হতে গেলে দেখা যাবে যে নেতা বা মন্ত্রী রেকমেন্ডেশন লাগবে, ভোর 4টা থেকে দাঁড়াতে হবে, রাত্রির 9টা বেড পাবেন না, রাস্তায় শুয়ে থাকতে হবে বা বেডের নিচে শুয়ে থাকতে হবে, কুকুর এসে আপনাকে খাবার খেয়ে নেবে। আপনার মনে আছে আর আজকে মদন মিত্র, শোভন চ্যাটার্জি আর ওই অনুব্রত মণ্ডলে কি একটা কোর্স যেন খারাপ হয়েছিল, তিনি বেড পেয়ে যান। অতএব স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের পরিপন্থী এবং স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে মেরুদণ্ড ভেঙে দিয়েছে সমস্ত সরকারি হাসপাতালগুলোতে নিজের দালালরাজ যে প্রতিষ্ঠা করেছে তার জন্য আজকে নির্বাচন করতে দিচ্ছে না। এক সেকেন্ড, 10 সেকেন্ড, এবং এই যে নির্বাচন করতে দিলে জানে তৃণমূল গোয়ারান হারবে, সেই তৃণমূল গোয়ারান হারবে বলে ভয় এবং ভীতি দেখে কিন্তু হয়েছে এটা। হিটলারও ছিল, সাদ্দাম হোসেনও ছিল, মানে মেডিকেল কাউন্সিলের নির্বাচন চলে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনা চলে এলো, তার মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছিল যখন উনি সুপার ফ্যাসিলিটি হাসপাতালে, আপনি বলুন সুপার ফ্যাসিলিটি হাসপাতালে কেন ট্রিটমেন্ট করালেন না? সাধারণ মানুষ কেন রেকমেন্ড করেন যে পিজি, আপনি পিজিতে গেছেন, আপনি পিজিতে গেছেন, এমআরএস এনআরএস এ গেছেন, মেডিকেল কলেজে গেছেন, কোন জায়গায় আপনি যান না, আপনাদের টাকা আছে, তোলাবাজি টাকা আছে, সেই টাকা দিয়ে প্রাইভেট নার্সিং হোম অঙ্গুরতে আপনারা ভর্তি হয়ে আপনি যা ভুল যাদের নাম, যে দুজন ডাক্তারের নাম বলে তারা কি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, করেনি? দুজন ঠিক কি কারণে বিস্ফোরণ, এখনো পর্যন্ত কারণ জানা যাচ্ছে না। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বিস্ফোরণে দুর্গাপুরের কেঁপে ওঠার ছবি, ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে। বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর, বিস্ফোরণে জখম মাদ্রাসার দুজন, ঠিক কি কারণে বিস্ফোরণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে। দুর্গাপুরে বিস্ফোরণের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আবারও ফিরবো অনির্বাণের অগ্নিবারে আজকের বিতর্কে। আমি দীপ্তিমান বাবুর কাছে যাবো। দীপ্তিমান বাবু, এই বিপুল জনাদেশ পাওয়াটা সরকার কোথায় আটকাচ্ছে তার নির্বাচন করতে? 6 বছর, শুধুমাত্র ডিসেম্বর মাস নভেম্বর মাস হলে বলতাম না, কিন্তু 6 বছর একটা মেডিকেল কলেজ না রাজ্যের সব কলেজ। আমি আপাতত এই মেডিকেল কলেজটাকে কেস স্টাডি হিসেবে নিচ্ছি। 100 ঘন্টা কয়েকজন ছাত্র অনশন করছে, কিসের দাবিতে? নির্বাচন চেয়ে। তারা নিজেদের হাতে কোনো ক্ষমতা চায় না, শুধু নিজের অভাব অভিযোগ জানানোর জন্য যে ব্যবস্থাটা সরকার তাদেরকে দিয়েছে সেই ব্যবস্থাটা থাকুক এটা চায়। তারতে সরকারের এত ভয় কিসের? নাকি অভাব অভিযোগ শুনবে না বলে দিতে চায় না? না না, এই সরকার যে গণতন্ত্র মানে না তার প্রকৃষ্ট উদাহরণ গত 6 বছর ধরে শুধু মেডিকেলের ক্ষেত্রে নয়, মেডিকেল কলেজগুলো নয়, সমস্ত কলেজ, সমস্ত ইউনিভার্সিটি, সব জায়গা থেকে কিন্তু নির্বাচন বন্ধ করে দিয়েছে। এবং আপনার মনে থাকবে অনির্বাণ, যে আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে 106 মিউনিসিপ্যালিটির নির্বাচন 2 বছর ধরে বন্ধ ছিল, সেখানে প্রশাসক নিয়োগ করা ছিল। এবং এই সরকার এই লোকাল স্তরে যেখানে শিক্ষা আছে, যেখানে শিক্ষিত মানুষরা পার্টিসিপেট করবেন, সেই নির্বাচনগুলো হতে দেয় না। এটা একটা একনায়কতন্ত্র সরকারের বিশেষ লক্ষণ। যে কোনো একনায়কতন্ত্রের সরকার, যারা গণতন্ত্র মানেন না,
তারা কখনো শিক্ষিত অঞ্চলে নির্বাচন করতে চান না। তার প্রকৃষ্ট উদাহরণ 106টা মিউনিসিপ্যালিটি দু বছর ধরে প্রশাসক নিয়োগ করে চালানো। তারপরে এই শিক্ষাক্ষেত্র যেখানে ছাত্ররা সমস্ত জায়গায় যে কোনো প্রতিবাদের একটা মুখ হিসাবে গণ্য হয়, সারা পৃথিবীতে দেখা গেছে, আমাদের পশ্চিমবঙ্গ তো ভুরি ভুরি হয়ে গেল। ঠিক সেই কারণে এরা কিন্তু এই নির্বাচনের জায়গাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে চেয়েছে, যাতে ছাত্র সংসদের নির্বাচন কি রাজ্য সরকার করে। দীপ্তিমান বাবু, এই উত্তরটা দিন, আপনি রাজ্য সরকারকে কিভাবে ভাস্কর্দা ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ কার হাতে? না, ভাস্কর্দা ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ রাইট, আমি আপনাকে বলছি মেডিকেল কলেজের নির্বাচন রাজ্য সরকারের না। তন্ময়বাবু আসছি, তন্ময়বাবু বলুন। ফেব্রুয়ারি মাসে এবছরে রাজ্যের শিক্ষামন্ত্রী তখন ব্রাত্য বসু বলেছিলেন সমস্ত কলেজে নির্বাচন করা হবে। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে অনির্বাণ আপনি বলছেন 100 ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্র হসপিটালে ভর্তি হয়েছে, 4 জন আরো অসুস্থ। এর থেকে এটা বলা যায় যে এরা হচ্ছে দিনের বেলা চকলেট আর রাত্রের বেলা স্যান্ডউইচ আর ফিশ ফিঙ্গার খেয়ে অনশন করছে না। ভাস্কর বাবু আমার একটা প্রশ্ন, এই রাজ্যে যখন কিছু ঘটে, মানে যারা সাফল্যের সঙ্গে ঘটে বা কিছু একটা ঘটে, ধরুন এই টেট পরীক্ষায় যখন হচ্ছিল না তখন দায় ছিল যারা পরীক্ষা নেয় তারা নিচ্ছেন, আমরা কি করব? যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখলাম পর্ষদ সভাপতি সবার আগে ধন্যবাদ জানালেন ব্রাত্য বসুকে, আন্তরিক শ্রদ্ধা জানালেন, তারপরে মুখ্যমন্ত্রীকে। ব্রাত্য বসুও বললেন যে না, মুখ্যমন্ত্রীর জন্য হলো না, যদি তাই হয় ধরুন যা কিছু ঘটছে তার জন্য যদি মুখ্যমন্ত্রী শ্রদ্ধা এবং অভিনন্দন প্রাপ্ত হয়, টেটের সঙ্গে যদি সাপেক্ষ পরীক্ষার সঙ্গে যদি মেডিকেল কলেজের নির্বাচনটাকে তুলনা করে, কলেজ হচ্ছে না এটা, না না আমি বলছি কোন কলেজ, শুধু মেডিকেল কলেজ না, শুধু মেডিকেল কলেজ না, বলতাম না তো আমাদের তাহলে যে কি অবস্থা, তাহলে কৃতিত্ব নেবেন, ব্যর্থতার দায় নেবেন না। মুখ্যমন্ত্রী এটা স্টাইল, আপনি হয়ে গেলে মুখ্যমন্ত্রী গিয়ে সরকার তার তৃণমূলের নেতারা চুরি করছে অপদার্থতা, গোটাটা সরকারি অফিসারদের ঘাড়ে চাপিয়ে দিল। সন্দেশখালিতে আমরা দেখলাম যে অফিসারদের প্রকাশ্য মঞ্চে গালাগাল করে রাজ্যের মুখ্যমন্ত্রী যা করলো একটা নাটক, আসলে আমি ভালো তোমরা সব দায়, এইটা পুরো একটা নাটক চলছে। আর এই যে ছাত্র সংসদ বন্ধ করে রাখায়, আমরা তো দেখলাম সাধারণ কলেজগুলোতে কিভাবে সিন্ডিকেট চালানো হয়, অনার্স বিক্রি হয়, পাস বিক্রি হয় লক্ষ লক্ষ টাকা তৃণমূলের ছাত্র নেতারা, বোঝা যায় যে কেন বিরোধীরা হারবেন আপনারা জিতবেন, কিন্তু নির্বাচনটা এক এক করে আমি সার্ভিস ডক্টর পোড়ামে কোষাধ্যক্ষ ডক্টর স্বপন বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, আপনাকেও স্বাগত। এতক্ষণ ধরে যে আলোচনা চলছে, শেষমেশ ভাস্করবাবুর বক্তব্য হচ্ছে সরকারের দায়টা কোথায়? সরকারের দায় নেই, শাসক দলের দায় নেই, আমি নৈতিক দায় বলছি না, আইনত দায় নেই একটা নির্বাচন করানোর জন্য, এতগুলো ছাত্র সংসদ একটা তো নির্বাচন হয়নি রাজ্যের। হ্যাঁ, মানে আইনত তো বটেই, নৈতিক দায় রয়েছে সরকারের। এই ক্ষেত্রে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভূমিকা নেই, কিন্তু পরোক্ষভাবে ভূমিকা রয়েছে। কারণ এই আন্দোলনটা চলছে, আন্দোলনটা হচ্ছে গত 6 মাস ধরে চলছে। এই 6 মাস ধরে চলতে গিয়ে তার অ্যাচিভমেন্ট হিসাবে 22 তারিখে ডিসেম্বরের 22 তারিখে ভোটের কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রিন্সিপাল, কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখলাম প্রিন্সিপাল কোন একটা অজ্ঞাত কারণে, অজ্ঞাত চাপে সেই ভোটটা তিনি করাতে পারবেন না বলেছেন, এবং স্বাস্থ্য ভবনের উপর মহলের লোকজন বলছে তারাও তাদের হাতেও নিয়ন্ত্রণটা নেই। তাহলে নিয়ন্ত্রণটা কার হাতে না প্রশ্ন জাগে। আর আলোচনা প্রসঙ্গে যেগুলো এলো, যেখানে সরাসরি টিএমসিপির নিয়ন্ত্রণ নেই সেই সমস্ত জায়গাতে ভোট করাতে চাইছে না। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি যে কলেজ গুলোতে কদিন আগে
সাগর দত্ত মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তির সময় টিএমসিপি ছাত্ররা 3,000 টাকা করে নিয়েছিল এবং সেটা ডিএসও থেকে প্রতিবাদ করে আটকে দিয়েছিল। এটা কিন্তু হয় কিছুক্ষণ আগে আলোচনা উঠে এসেছে। ফলে যেইভাবে দুর্নীতি করেন দলের হয়ে আপনি আমার এখানে মালতি করছেন, লজ্জা করা উচিত। বলতে দিন স্বপন বাবু, বলুন প্লিজ স্বপন বাবু, আর 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করুন প্লিজ। বলছি এই যেভাবে নির্বাচনটা হওয়ার কথা ছিল সেভাবে হতে দিচ্ছে না, বাস্তবে কলেজ অথরিটিকে একটা সনিয়ন্ত্রিত ভাবে কাজ করতে দেওয়া উচিত, কিন্তু উপর মহল থেকে চাপ তৈরি করে সেটা হতে দিচ্ছে না, সেটা অবিলম্বে হওয়া উচিত। এবং 22 তারিখের মধ্যে ভোট করা সম্ভব হয় আমরা দাবি করছি সার্বিক জনসংখ্যার পক্ষ থেকে। আজকে আমরা সেখানে গেছিলাম, তাদের প্রতি সমন্বিত জানিয়েছি এবং এই আন্দোলনের সাথে আমরা আছি এবং এইটাকে বৃহত্তর আন্দোলনে নিয়ে যাওয়ার সেটা আমরা চাইছি। আমি আমি দীপ্তিমান বাবুর কাছে আসবো, তামা বাবু আসবো, এরা হারার ভয় পাচ্ছে। জিজ্ঞাসা করিনি, আমি দীপ্তিমান বাবুর কাছে যাবো। দীপ্তিমান বাবু 30 সেকেন্ড দেবো। এই বিপুল জনাদেশ নিয়ে শাসক নির্বাচনে ভয় পাচ্ছে, তার মানে কি স্বপন বাবুর বক্তব্য ধরে নেবো সত্যি? নির্বাচন করলে তৃণমূলের গ্রিপ থেকে বেরিয়ে যাবে, তাই ভয়? আমি তো বারবারই বলছি যে শিক্ষিত মহলে নির্বাচন করতে একনায়কতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সবসময় ভয় পায়, যে জন্য শিক্ষাক্ষেত্রে একেবারেই কোনো নির্বাচনের এরা পন্থা অবলম্বন করে না। আমি শুধু ভাস্করদাকে, ভাস্করদা বারবার বলছিল যে নিয়ন্ত্রণ করে না কলেজের বা মেডিকেল কলেজের নির্বাচন, সরকার নিয়ন্ত্রণ করে না, তাহলে এই এই নিয়ন্ত্রণটা কারা করে? যদি যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ কলেজ এবং শিক্ষাক্ষেত্রে এবং মেডিকেল কলেজের ক্ষেত্রে না থাকে ভাস্করদা, তাহলে কার নিয়ন্ত্রণ আছে সেটা বলতে হবে। সে বিষয়ে আপনারা বলতে পারেন, কিন্তু একটা মেডিকেল কলেজ হোক, বিভিন্ন কলেজে নির্বাচন হওয়ার প্রয়োজন, কিন্তু তার জন্য দায়বদ্ধ আপনি রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেস করবে সেটা করতে পারেন না। এখানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্সিবল করতে পারেন না, আন্দোলনটা করছেন কলেজ কর্তৃপক্ষ, 30 সেকেন্ড কলেজ কর্তৃপক্ষ তৃণমূল কংগ্রেস রাখবেন, সময় শেষ, তন্মবাবু 30 সেকেন্ড। দেখুন এই ছাত্র ছাত্রীরা এখন হচ্ছে একটা গণতন্ত্র হত্যাকারী সরকার যেটা করে আসছে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, তারা হচ্ছে গণতন্ত্রকে বাঁচাতে চেষ্টা করছে। এবং এই ছাত্রছাত্রীরা আজকে অসুস্থ হয়েছেন, তাদের সমস্ত বাংলার মানুষ চিন্তিত, কারণ এরা হচ্ছে হবু ডাক্তার, এরাই হচ্ছে রাজ্যের ডাক্তার হবে, এরা বহু মানুষের প্রাণ বাঁচাবে। আর এই সরকারকে অবিলম্বে বলবো যে এই ধরনের জিনিস না করে তাদের সাথে অতি সহজ সমাধান নির্বাচনটা করিয়ে দেওয়া, তাহলেই তারা আজকে বাড়ি চলে যাবে হাসি মুখে, সেটা করে দিতে। বেশ, সায়নদীপ বাবু, ভোট বানচাল করবার জন্য তৃণমূল কেন গুন্ডাদের পাঠাচ্ছে এটা আমি জানি না, এটা রাজ্য সরকার না তৃণমূলের ব্যাপার, ভাস্করবাবু ভালো করে বলতে পারবে। প্রতিটা কলেজে নির্বাচন বন্ধ করে রাখা, এমনকি মেডিকেল কাউন্সিলের ভোটে ভোট লুট ছাপ্পা, এর সবটার পিছনেই একটা উদ্দেশ্য, সিন্ডিকেট, যে কারণে কলেজ ছাত্র সংসদ ভোট বানচাল হয়, বন্ধ রাখা হয়, যে কারণে মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকে, যে কারণে মেডিকেল কাউন্সিলে ভোট লুট হয়, সেই কারণে পঞ্চায়েত পৌরসভায় এবং দেদার এরকমভাবে ছাপ্পা ভোট লুট চলে, সবটাই তৃণমূলের একেবারে হাইকমান্ড থেকে নির্দেশে পরিচালিত হয়। এইটা হলো আমাদের দাবি যে ছাত্র সংসদ নির্বাচন করতে দিন। সময় অনিন্দ্যবাবু, আমার শুধু একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার কি ঝালদা থেকে কোনো শিক্ষা নিল সংক্ষেপে প্লিজ? পশ্চিমবঙ্গের সরকার ঝালদার নতুন পথ দেখাবে এবং পশ্চিমবঙ্গের সরকার এই ঝালদার পথেই পশ্চিমবঙ্গের সরকারের পতন হবে, এক। দু নম্বর, আমরা তো বলেছি বিভিন্ন জায়গায় নয় সারদা নয় নারদা পথ দেখাবে এবার ঝালদা। আমি শুধু বলি এই যে ভাস্করবাবু গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছিল না, এটার আমি আপনাকে নির্বাচন কে করাবে? হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ কার আন্ডারে আছে? স্বাস্থ্য দপ্তরের আন্ডারে আছে। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শ্যামাপ্রসাদ গড়াই, আপনার মনে আছে যখন শ্যামাপ্রসাদ গড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেনি বলে শ্যামাপ্রসাদ গড়াইকে কিন্তু চলে যেতে হয়েছিল সুপার থেকে, তাহলে কার নির্দেশে চলে যেতে হয়েছিল? উনি ছাত্র।
অনির্বাণের অগ্নিবাণ আজকের মতো এই পর্যন্তই।